ক্লাস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। আজ তোমাদের সঙ্গে আমি বরিশালের একটা বিখ্যাত রেসিপি শেয়ার করছি। তো এই রেসিপিটা নাকি খুব সুন্দর খেতে হয়, আমি তাই এটা করার আগে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা করার জন্য দেখো আমি এখানে 10টা চিংড়ি মাছ নিয়েছি, নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল কুড়া, 5-6 রসুন আর 5-7টা কাঁচা লঙ্কা। এগুলোকে শিলে বাটতে হবে, শিলে বেটে এটা তৈরি করতে হবে। তার সঙ্গে রয়েছে কলা পাতা, সর্ষের তেল আর বাকি সব ইনগ্রিডিয়েন্টস। আমি আস্তে আস্তে তোমাদেরকে এটা দেখাবো। তো আমি এখন এই নারকেল আর চিংড়ি মাছ কাঁচা লঙ্কা রসুনটাকে বেটে একটা পেস্ট তৈরি করে নিই। তো এইভাবে শিলে দেখো আমি মশলাটাকে বেটে নিচ্ছি, মানে চিংড়ি মাছটাকে। ছোটবেলা কিন্তু আমরা শিলে বাটা মশলাই খেয়েছি, মায়েদের দেখেছি করতে, আমরা বড় হয়ে পড়েছি, তাই এটা আমাদের কাছে খুব একটা অসুবিধাজনক নয়। সবাই তোমরা পারো জানি, শিলে বাটা মশলার রান্নার কিন্তু টেস্টই আলাদা হয়। তো আমিও প্রত্যেকটাকে শিলে সুন্দর করে বেটে নেবো মিহি করে। এভাবে আমি সবকটা জিনিসকে দেখো মিহি করে বেটে তুলে নিয়েছি। এবার এতে আমি দিচ্ছি একটু চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা তোমরা একটু দেখে দেবে। আর দিচ্ছি একটু হলুদ, আর দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। আমি খুব ভালো করে মিশ্রণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে একটা কলা পাতা দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই কলা পাতার উপরেই এই রেসিপিটা বানাতে হবে। এটাকে বরিশালের লোক বলে চিংড়ি মাছের পিঠে। তো এইভাবে কলা পাতার মধ্যে মিশ্রণটাকে ছড়িয়ে বেশ একটা গোল পিঠের আকার দিতে হবে, দিয়ে এটাকে আস্তে আস্তে হালকা আছে বেশ একটু পোড়া পোড়া করতে হবে একটা দিকে। তারপরে আবার অন্য একটা কলা পাতায় উল্টে দিয়ে সেভাবে করতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি ভালো লাগলে লাইক দিও, কমেন্টস করো, শেয়ার করতে ভুলো না। পাশে থাকা বেলটি প্রেস করে রাখলে আমার যে কোনো রান্নার নোটিফিকেশান বা যে কোনো প্রোগ্রামের নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে একটা দিক একদম বেশ একটু পোড়া পোড়া মতো করে দিই। একটা পিঠ আমার হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে আরেকটা পিঠ ভাজব। তো তার জন্য আবারও একটা কলা পাতা নিয়েছি আমি, আর তাতে একটু অয়েল আমি ব্রাশ করে নিয়েছি। খুব সাবধানে এটাকে আরেকটা পিঠ দিয়ে দিতে হবে। সুন্দর বেশ পোড়া পোড়া হয়েছে। বরিশালের লোক এই রেসিপিটাকে বলে চিংড়ি মাছের পিঠে। তো আবারও খুব হালকা আছে, আমি এটাকে ঠিক এইরকমভাবে ওই পিঠটাও পোড়া পোড়া করে নেব। আমি ঢেকে দিলাম। একটা পিঠে আমার হয়ে গেছে, তো আবার আমি আরেকটা সেইভাবে কলা পাতায় অয়েল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। বরিশালের কাছে কিন্তু এই রেসিপিটা অত্যন্ত ফেমাস রেসিপি, আমিও ট্রাই করলাম, আশা করি তোমরাও ট্রাই করবে। এটা খেতে হবে গরম ভাতের সঙ্গে, দুর্দান্ত রেসিপি শুনেছি। তো আবার এটাকে আমি ছড়িয়ে ছড়িয়ে এভাবে একটা পিঠার আকৃতি দিচ্ছি। এই রেসিপিতে ঝাল, নুন এবং মিষ্টিটা তোমরা অবশ্যই চেকে তারপরে করবে। এই প্রত্যেকটা জিনিস যেন ঠিকঠাক মতো হলে এর স্বাদই আলাদা হবে। আবার আমি ঢেকে ঢেকে এটাকে তৈরি করব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের পিঠে। এটা সবসময় বড় চিংড়ি দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, ছোট ছোট চিংড়ি হলে আরও ভালো হয় খেতে। তবে এই
পিঠের থিকনেসটা যেন এইরকমই হয় সেটা দিকে খেয়াল রাখবে, পাতলা হয়ে গেলে অনেক তাড়াতাড়ি পুড়ে যাবে। তো চলো গরম ভাতের সঙ্গে ট্রাই করি। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেল এবং এই রেসিপি দেখার জন্য।